হ্যালো फ्रेंड्स প্রাথমিক টের দু হাজার যে কোশ্চেন পেপার ছিল তার ম্যাথমেটিক্স পার্টটা আমরা এখন সলভ করে নেব অঙ্কের যে পার্ট এবং অঙ্কের যে পেডাগজি সংক্রান্ত প্রশ্ন ছিল সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত সলভ করে অ্যানসার করার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এটি ই সেটের क्वेश्चन পেপার আমি সলভ করছি তো ই সেটের যারা রয়েছে বাদ বাকি কোশ্চেনগুলো বাদ বাকি অন্য অন্য সেটের যাদের প্রশ্ন আছে তারা এই কোশ্চেনটা খুঁজে সেখান থেকে আপনারা সলভ করতে পারবেন তো চলুন প্রথম যে প্রশ্নটা রয়েছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি বকুল এত পাতার একটি বই পড়তে শুরু করে পরপর তিন দিন সে বইটির এত অংশ এত অংশ এত অংশ অংশ পড়ে ফেলে বইটি যতগুলি পাতা বাকি থাকে তার সংখ্যা কত অর্থাৎ আমরা যদি পুরো বইটাকে এক অংশ ধরি তাহলে এই যে অংশগুলো পড়ে ফেললো সেই অংশগুলোকে এক আমাদের যোগ করে ফেলতে হবে যোগ করতে গেলে আমাদের যে হরগুলো রয়েছে তিয়াত্তর দুশো উনিশ একশো এদেরকে প্রথমে লসু করতে হবে তো লসু করে যদি আমরা দেখি লসু করতে গিয়ে যদি আমরা তিয়াত্তর দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে আপনার এটা তিনবার যাবে এটা দুবার যাবে তো এক্ষেত্রে তিন দিন ছয় হয়ে যাচ্ছে তিয়াত্তর গুণ ছয় অর্থাৎ ক্ষেত্রে এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে চারশো হয়ে যাচ্ছে তো এবার চারশো এবার বাকিগুলোকে আমাদেরকে যোগ করতে হবে চারশো এবার এখানে যে সংখ্যা রয়েছে আপনার তিয়াত্তর দিয়ে চারশো আটত্রিশকে ভাগ করতে হবে ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে চব্বিশ গুণ করে দিতে হবে অর্থাৎ চারশো আটত্রিশকে তিয়াত্তর দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে আমার ছয় হচ্ছে ছয়কে চব্বিশ দিয়ে গুণ করলে চব্বিশ দিয়ে ছয়কে গুণ করলে হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ ঠিক একই রকমভাবে বাকিটা করলে এখানে হয়ে যাচ্ছে আটষট্টি আর ওদিকে হয়ে যাচ্ছে সিক্সটি এভাবে টোটাল যদি আমি করি টোটাল হয়ে যাচ্ছে দুশো একাশি দুশো একাশি বাই চারশো আটত্রিশ এই হয়ে যাচ্ছে এই অংশটা দুশো একাশি বাই চারশো আটত্রিশ এই অংশটা সে পড়ে ফেলেছে এবার এটাকে যদি আমি এক থেকে বাদ দিই এক থেকে বাদ দিলে যে অংশটা থাকবে সেই অংশটা বাকি থাকবে এক থেকে যে অংশটা পড়ে ফেলেছে সেটা যদি আমরা বাদ দিই তাহলে ওইখানে থাকছে একশো সাতান্ন বাই চারশো আটত্রিশ এই অংশটা থাকছে এবার এটাকে এটা যদি এটাকে যদি আমরা এক অংশ থেকে কত অংশ সেটাকে এটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ মোট যে পেজ ছিল সেই পেজটাকে এটার সঙ্গে গুণ করলে হয়ে যাচ্ছে কত এবার এটাকে যদি আমরা করি তাহলে এটা যাচ্ছে 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 বার বার দিয়ে দিয়ে তো গেলে হয়ে সংখ্যাটা যা সাতাশ অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ একানব্বই সঠিক উত্তর হচ্ছে এ হয়ে যাবে নিম্নলিখিতগুলির মধ্যে তিন বাই সাত এর নিকটতম মানের অনুমান অন্তর কত হবে এবার যদি আমরা তিন বাই কে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে শূন্য দশমিক চার দুই আট পাঁচ সাত এক এরপরে সেই এই আগের সংখ্যাগুলোই আবার রিপিট হবে দুই চার চার দুই আট এভাবে আবার রিপিট হতে থাকবে তো এই এটা যেটা মিলছে সেটা হচ্ছে আপনার দেখুন সি অপশানটা কিছুটা মিলে যাচ্ছে লাস্ট শুধু এখানে আট আছে কিন্তু ওরা করে দিয়েছে এখানে ছয় করেছে একটু সামান্য চেঞ্জ করেছে তো ক্ষেত্রে সে হিসেবে মিলছে বাকিগুলোর সঙ্গে কোনোটা মিলছে না ক্ষেত্রে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর প্রশ্ন এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান হবে স্থানীয় মান এবং প্রকৃত মান দুটোই সমান হবে তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান হবে এক্স ওয়াই এর মান বের করতে বলেছে ওয়াই একটি অখণ্ড সংখ্যা আবার এক্স একটি স্বাভাবিক সংখ্যা এক্স স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই এক্সকে তার স্থানীয় মান এবং প্রকৃত মান দুটোই সমান হবে বলছে তাহলে এক্স কিন্তু আমরা জিরো নিতে পারবো না জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো সবই স্বাভাবিক সংখ্যা এর মধ্যে আমাদের নিতে হবে ওয়ান টু থ্রি এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা নিতে পারবো তো এর সঙ্গে যদি ওয়াই গুণ করা হয় তা অর্থাৎ এক্স ওয়াইয়ের মান বের করতে গেলে এক্স ওয়াই গুণ করলে তাহলে ওয়াই এর যে মান সেই মানের থেকে কিন্তু বেশি হবে এক্স ওয়ের মান সেক্ষেত্রে এই যে গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে উত্তর প্রদত্ত চিত্রটি চিত্রটিতে ত্রিভুজ এব আর একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে স এবং সকল ছটি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহ ত্রিভুজের কথা বলা হচ্ছে এবং একটা চতুর্ভুজ দেওয়া আছে চতুর্ভুজের ক্ষেত্রফল এবং একটা ষড়ভুজ দেওয়া আছে সরভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত কত হবে তো আমরা যদি ছবিটা দেখি যে ত্রিভুজগুলো আছে সবগুলোই মোটামুটি সমান ত্রিভুজ এবার আমাদের একটা বিষয় এখানে এক্সট্রা একটা করতে হবে লাইন টানতে হবে এটা একটা লাইন এবং এখান দিয়ে একটা লাইনটা নিতে হবে যদি লাইন টেনে দিই দেখুন এখানে যে বা ভিতরে যে ত্রিভুজগুলো হলো সবগুলোই একই ধরনের একই সমূহ ত্রিভুজ হয়ে গেল এক্ষেত্রে আমরা এবার দেখব পি পি থেকে ডি এবং ইএস এই যে চতুর্ভুজটা পিই এবং এই চতুর্ভুজে চতুর্ভুজের মধ্যে কটি চতুর্ভুজ হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চতুর্ভুজ হল তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল ফাইভ ইউনিট ধরি তাহলে এবার চতুর্ভুজ সমান পাঁচ ধরে তার স্টু এবার আমরা বের করব যে সরভুজটার দেওয়া আছে এবারে আমরা এটাকে মুছে দিলাম ওটাকে পাঁচ ধরে নিয়ে সর্বভুজ যেটা বলছে পি কিউ পি কিউ পি কিউ এখান থেকে আমরা এটাকে আরেকবার দাগটা টেনে নিই এটা টেনে নিলাম এবার পি কিউ পি থেকে কিউ এবং আর এস আর এস এখান থেকে টি ইউ টি ইউ এই যে চতুর্ভুজটা এই যে সরভুজটার কথা বলা হচ্ছে সরভুজের মধ্যে কটি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সমবাহ ত্রিভুজ আছে অর্থাৎ তাহলে এখানে হয়ে যাচ্ছে সরভুজ ফাইভ ইস টু সিক্স হয়ে যাচ্ছে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ফাইভ ইস টু সিক্স নেক্সট প্রশ্ন একটি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা যেটাকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে একশো আটানব্বই এবং সংখ্যাটি সাতচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এবার যে ভাগশেষ যেটা সংখ্যাটা থাকছে ওয়ান নাইন এইট এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে এই সংখ্যাটাকে সাতচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তো এই সংখ্যাটাকে সাতচল্লিশ দিয়ে ভাগ করি সাতচল্লিশ দিয়ে ভাগ করলে আমাদের হবে এখানে যদি চারবার দিই তাহলে একশো অষ্টআশি হবে একশো অষ্টআশি এবার এখান থেকে অবশিষ্ট থাকছে এদিকে শূন্য আর এদিকে এক অর্থাৎ অবশিষ্ট থাকছে দশ অর্থাৎ সঠিক সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে বি বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন যেটা বলা হচ্ছে উনত্রিশ অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গড় সাগু দুটি সংখ্যার গড় উনত্রিশ এবং ল এত দেওয়া আছে সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি আমাদেরকে বের করতে হবে আমরা যদি ধরে নিই সংখ্যা দুটি উনত্রিশ এক্স এবং উনত্রিশ ওয়াই এই সংখ্যা দুটি যদি আমরা ধরে নিই তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত হবে লসাগু হবে উনত্রিশ এক্স ওয়াই এবং এদিকে মান দেওয়া আছে যেটা লসাগু মান দেওয়া আছে দেখুন তাহলে এটার সমান আমরা লিখতে পারি চার হাজার একশো সাতচল্লিশ সংখ্যাটা লিখতে পারি এবার তাহলে এক্স ওয়াই সমান কী হবে এক্স ওয়াই সমান এটাকে উনত্রিশ দিয়ে ভাগ হয়ে যাবে উনত্রিশ দিয়ে ভাগ হলে যদি আমরা ভাগ করি তাহলে এখানে দাঁড়াচ্ছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ দাঁড়াচ্ছে ভাগ করলে এবার এই একশো তেতাল্লিশকে যদি আমরা কীভাবে লিখতে পারি এটাকে যদি আমরা ভাঙি তাহলে ভাঙলে হয়ে যাচ্ছে আপনার এগারো ইন্টু তেরো এগারো ইন্টু তেরো এইভাবে আমরা লিখতে পারি এবার যদি এগারোকে এক্স ধরি এবং তেরোকে ওয়াই ধরা হয় তাহলে এবার এই উনত্রিশকে উনত্রিশে এবার যদি আমরা এর মানটা বের করি তাহলে উনত্রিশ ইন্টু এগারো উনত্রিশ ইন্টু এগারো হলে দাঁড়াচ্ছে আপনার গুণ করলে তিন তিনশো উনিশ দাঁড়ায় এবং উনত্রিশ ইন্টু তেরো যদি গুণ করা হয় তাহলে এটা দাঁড়াবে হচ্ছে তিনশো সাতাত্তর তাহলে যে অপশানটা রয়েছে বি অপশানে তিনশো উনিশ এবং তিনশো সাতাত্তর উত্তর হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর গণিত শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে দেওয়া হয়েছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু পাঁচ সেন্টিমিটার এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে দেখুন এই সমস্ত প্রশ্নের যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে রয়েছে এখানে বদ্ধ প্রান্ত বা আরেকটা আছে মুক্ত প্রান্ত অর্থাৎ বদ্ধ প্রান্ত বলতে সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে যে টার্ম ব্যবহার করা হয় ক্লোজ এন্ডেড এবং আরেকটা প্রশ্ন হচ্ছে ওপেন এন্ডেড তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে কিছু প্রশ্ন ওপেন এন্ডেড আছে কিছু প্রশ্ন ক্লোজ এন্ডেড আছে তো ওপেন এন্ডেড প্রশ্ন কোনগুলো ওপেন এন্ডেড যে প্রশ্নগুলোর অ্যান্সার বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে আর কিছু কিছু কোশ্চেন আছে যে প্রশ্নগুলো যেভাবেই দেওয়া হোক না কেন তার উত্তর একটাই হবে যেমন যদি কাউকে প্রশ্ন করা হয় যে ভারতের রাজধানীর নাম কি সবাই উত্তর দেবে দিল্লি তো সেক্ষেত্রে এটা কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন এবার যদি বলা হয় যে তুমি ত্রিভুজ বলতে কী বোঝো বা গাছের সংজ্ঞা দাও বা গাছের সংজ্ঞা নয় গাছ বলতে কি বোঝো সেক্ষেত্রে এক একজন কিন্তু এক এক রকমভাবে লিখবে সেটা কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন তো এক্ষেত্রে যে যে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এটা কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন ক্লোজ এন্ডেড ঠিক আছে এটা ক্লোজ এন্ডেড এবার পরের প্রশ্ন যেটা দেওয়া আছে একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় হবে পাঁচ তো এই যাদের গড় পাঁচ হবে এরকম বহু অনেক সংখ্যা হতে পারে তাহলে এই সংখ্যাটি এই প্রশ্নটি হয়ে যাচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন ওপেন এন্ডেড কোশ্চেন এবার বলা হচ্ছে যে শূন্য এবং কুড়ি এর মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো তো যাকেই বলুন না কেন শূন্য থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা সবাই কিন্তু একই রকমভাবে একই বের করতে হবে তাদেরকে তাহলে এটা হয়ে যাচ্ছে ক্লোজ এন্ডেড ঠিক আছে এবার লাস্ট যে কোশ্চেনটা রয়েছে আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা তোমাকে তা আমাকে বলো অর্থাৎ এই প্রশ্নটা যদি কাউকে দেওয়া হয় তুমি যেটা জানো সেটা তুমি বলো অর্থাৎ সে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম অ্যান্সার এখানে আসা করব আমরা তো এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন তাহলে আমরা দেখছি ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে দু নাম্বার এবং চার নম্বর ওপেন এন্ডেড কোশ্চেন এবং এক নাম্বার এক নাম্বার এবং তিন নম্বর এই দুটো হচ্ছে ক্লোজ ক্লোজ এন্ডেড কোশ্চেন তো ক্লোজ এন্ডেড অর্থাৎ বদ্ধ কোশ্চেন এক এবং তিন বদ্ধ প্রশ্ন এবং অর্থাৎ ক্লোজ এন্ডেড এবং দুই এবং চার হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে চার সেন্টিমিটার বড় এবং তার ক্ষেত্রফল এক্স এম স্কোয়ার এখন তার দৈর্ঘ্য যদি দুই সেন্টিমিটার কমানো হয় দৈর্ঘ্যকে দুই সেন্টিমিটার কমানো হচ্ছে এবং প্রস্থ দুই সেন্টিমিটারকে বাড়ানো হচ্ছে হলে যে নতুন আয়তাকার ক্ষেত্রটি উৎপন্ন হবে তার ক্ষেত্রফল যদি ওয়াইস এম স্কোয়ার হয় তবে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি সঠিক হবে তো আমরা একটা যদি আয়তকার ক্ষেত্র আঁকি আমরা যদি প্রস্থ সেন্টিমিটার ধরি মনে করুন প্রস্থ এক সেন্টিমিটার বা দিকে প্রস্থ এক সেন্টিমিটার আমরা ধরে নিলাম এবং উপরে তাহলে কি এক যোগ চার সেন্টিমিটার যেহেতু বেশি সমান পাঁচ সেন্টিমিটার হবে এবং এই এক আর পাঁচ এই দুটোকে যদি কর হয় তাহলে তার ক্ষেত্র ফল বেরোবে তাহলে এক গুণ পাঁচ সমান পাঁচ বর্গ সেন্টিমিটার হয়ে যাবে পাঁচ হয়ে যাবে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এবার যদি আমরা ওয়াই ত্রিভুজটা বের করি এটা এক্স ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো এবার ওয়াই ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে তো পাঁচ ছিল এবার তার থেকে কি বলা হয়েছে যে দৈর্ঘ্য কি করা হয়েছে দুই কমান হয়েছে তাহলে প্রথমে পাঁচ ছিল পাঁচের থেকে দুই কমান হলো মাইনাস দুই করলাম মাইনাস দুই করলে তিন হলো একটা বাহু তিন হল এবং যে প্রস্থ ছিল এক ছিল প্রস্ত তার থেকে দুই বাড়ান হলো তাহলে এর থেকে আমরা দুই যোগ করে দিলাম দুই যোগ করলে হয়ে যাচ্ছে তিন তাহলে প্রস্তুত এখানে তিন হচ্ছে আবার এখানেও দৈর্ঘ্য তিন হয়ে যাচ্ছে অর্থাৎ সমান হয়ে যাচ্ছে তাহলে তিন গুণ তিন তিন থেকে নয় হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে ওয়াই এর মান হয়ে যাচ্ছে নয় এবং এক্সের মান হয়ে যাচ্ছে এক্সের মান সমান পাঁচ আমরা যেটা বের করলাম তাহলে ওয়াইয়ের মান সবসময় কিন্তু বেশি হচ্ছে তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে এক্স ইজ লেস দ্যান ওয়াই অর্থাৎ এর মানটা বড়ো আছে তাহলে প্রথম যে অপশানটা রয়েছে প্রথম অপশানটা কিন্তু সঠিক উত্তর নিচে কিছু বিবৃতি দেওয়া হয়েছে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পাবে এই কথাটা কিন্তু সঠিক নয় কেন সঠিক নয় কেননা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দশমিক দশমিক সংখ্যা দিয়ে যদি তাকে গুণ করা হয় তাহলে তার কিন্তু মান কমে যাবে তো সেক্ষেত্রে তাহলে প্রথম উক্তিটি কিন্তু সঠিক নয় একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পাবে এই কথাটাও কিন্তু সঠিক নয় কেননা আমরা যদি চার চারকে যদি হাফ দিয়ে ভাগ করি তাহলে তার মান কিন্তু কি হচ্ছে বেড়ে যাবে ডবল হয়ে যাচ্ছে আট হয়ে যাবে তাহলে এই লাইনটি কিন্তু সঠিক নয় দশ দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে এ কথাটাও সঠিক নয় কেননা আমরা যদি দশমিক কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি দশমিক মনে করেন দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করলাম দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করলে পাশ হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু ডান দিকে শূন্য থাকছে না তাহলে এই এই কথাটাও কিন্তু সঠিক নয় লাস্ট যে অপশান আছে গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া এই কথাটা সঠিক তাহলে এখানে শুধুমাত্র ডি অপশানটা সঠিক চার নম্বর অপশানটা সঠিক অর্থাৎ ডি তে ডি আছে সঠিক উত্তর শুধুমাত্র চার সঠিক ডি হয়ে যাচ্ছে রাইট একটি ভগ্নাংশ পাঁচ বাই আটের সমতুল্য এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি চারশো চোদ্দো হলে হর ও লবের অন্তর্গত তো বলছে লবের দ্বিগুণ লব কত এখানে পাঁচ লবের দ্বিগুণ যদি করি তাহলে আমরা হয়ে যাচ্ছে এখানে দশ লবের দ্বিগুণ দশ হলো এবার এবং হরের সমষ্টি অর্থাৎ লব এবং হরের সমষ্টি কথা বলছে তাহলে লব দশের সঙ্গে হর হচ্ছে আট আমরা যোগ করে দিলাম দুটো যোগ করে দিলে হয়ে যাচ্ছে আঠেরো এই দুটো সমষ্টি হচ্ছে আঠেরো তাহলে এই সমান হয়ে যাচ্ছে কার সমান এই চারশো চোদ্দোর সমান হয়েছে তাহলে আঠেরো সমান চারশো চোদ্দো তাহলে এক সমান কত এক সমান এই চারশো চোদ্দোকে আঠেরো দিয়ে ভাগ করে দিতে হবে এক সমান তাহলে আঠেরো আঠেরো দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে এখানে হচ্ছে তেইশ তেইশ হচ্ছে এবার দুটো বলেছে অন্তর কত অন্তর তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আট হচ্ছে এখানে হর এবং লব এই দুটোর ডিফারেন্স হচ্ছে কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে আট বিয়োগ পাঁচ ডিফারেন্স হচ্ছে তিন তাহলে আমরা এক সমান কত দেখলাম এক সমান যেটা বের করেছি এক সমান হচ্ছে তেইশ তাহলে তিন সমান কত তিন হচ্ছে তেইশ গুণ তেইশ গুণ তিন তাহলে এই দুটোকে গুণ করে হচ্ছে সিক্সটি নাইন তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি সিক্সটি নাইন বি অপশানে আছে তাহলে বি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এত মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে কুড়ি মিটার অন্তর গাছ বসলে তার সর্বাধিক সংখ্যা কত হবে দুপাশে বলেছে দুপাশে কুড়ি মিটার অন্তর গাছ বসাতে বলা হচ্ছে তো আমরা এটাকে সতেরোশো ষাটকে সতেরোশো ষাটকে কুড়ি দিয়ে ভাগ করব তো কুড়ি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে এখানে এই শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলে এখানে আট আট দুগুণের ষোলো হচ্ছে এক ছয় আট দুগুণের ষোলো হচ্ছে অর্থাৎ মিলে যাচ্ছে অষ্টআশি হচ্ছে অষ্টআশি বেরোচ্ছে এবার দেখুন দুটো লাইন বরাবর আমাদের গাছ লাগাতে হবে তো প্রথম যখন শুরু হবে স্টার্টিং যখন হবে তখন একটা গাছ লাগানো হবে এবং এন্ডিংয়ে একটা গাছ লাগানো হবে তাহলে কিন্তু হয়ে যাবে যদি অষ্টআশিটা গাছ হয় তাহলে প্রথম গাছটাও ধরতে হবে এবং শেষ গাছটাও যেহেতু ধরা হবে তার সঙ্গে এক যোগ হবে অর্থাৎ এখানে হয়ে যাবে এইট্টি নাইন এবং নিচেরটাও ঠিক একই রকমভাবে প্রথমে যেহেতু শুরুতে একটা গাছ লাগানো হচ্ছে শুরু সাধারণত জিরো থেকে শুরু হয় তো সেক্ষেত্রে এখানে এক প্রথমে আমাদের কাউন্ট করে নিতে হচ্ছে যেহেতু প্রথমেও গাছ লাগানো হচ্ছে শেষে গাছ লাগানো হচ্ছে এক্ষেত্রেও অষ্টআশি যোগ এক তাহলে এই টোটাল উননব্বই এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে একশো আটাত্তর তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে এ একশো আটাত্তর হচ্ছে উত্তর এই অপশানটি ইজ দ্য রাইট অ্যান্সার যেটা বলে হচ্ছে এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এক্স ইজ লেস দেন ওয়াই তাহলে এক্স ও ওয়াই এর গসাগো আগু কত হবে তো এক্স এবং ওয়াই দুটো সংখ্যা যদি হয় তাহলে আমরা জানি যে সব সময় ছোটো সংখ্যাটাই গশকো হয় বা তার থেকে তার থেকেও ছোটো সংখ্যা ছোটো যে সংখ্যা তার থেকেও ছোটো সংখ্যা গশকো হতে পারে তো এক্ষেত্রে আমরা যদি কিছু উদাহরণ দেখতে পারি যদি মনে করি তিন এবং ছয় এই দুটোর গশকু কি হবে তিন এবং ছয়ের গশকও হবে কিন্তু তিন সেক্ষেত্রে আরও যদি আমরা দেখি তিন এবং পাঁচ এই দুটোর গশও কী হবে এক হবে এই দুটোর গশকু এক অর্থাৎ তিনের থেকে কিন্তু বড় হলো না তিনের থেকে ছোটো সংখ্যা তিন তিনের থেকে এক ছোট হলো ছোট সংখ্যা হলো এখানে তিনের সমতুল মানে ছোট সংখ্যার সমান হচ্ছে গশগো হয়েছিল কিন্তু ক্ষেত্রে সেই ছোট সংখ্যার থেকেও ছোট সংখ্যা হলো এবং চার আর যদি এই দুটোর গশগু করা হয় তাহলে ক্ষেত্রে হয়ে যাবে চার অর্থাৎ ছোট সংখ্যাটাই কিন্তু গশকো হচ্ছে ছোট সংখ্যা গসু বা তার থেকেও ছোট সংখ্যা হবে তো ক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে সর্বদা লেস দেন এক্সের থেকেও ছোটো হবে বা তার সমান হতে পারে ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর যদি পি থ্রি এখানে একটা পি এবং কিউ আছে সংখ্যার মধ্যে অষ্টশী দ্বারা বিভাজ্য হয় এই সংখ্যাটি অষ্টশী দ্বারা বিভাজ্য হয় তবে পি এবং এর মান কত হবে তো এক্ষেত্রে আমরা আট অষ্টশী তো যদি আমরা আট দিয়ে কোনো সংখ্যাকে বিভাজ্যতা করতে যাই তো সেক্ষেত্রে লাস্ট তিনটে সংখ্যাকে আমরা আমাদের দেখতে হবে আমরা প্রথমে অষ্ট আমরা যদি ভেঙে নিই অষ্টীকে ভেঙে নিলে কি হবে আট গুণ এগারো এভাবে আমরা ভাঙতে পারি তাই এবার এবার আট দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে দেখি বিভাজ্য কি না তাহলে লাস্ট তিনটে সংখ্যা আমরা দেখতে হবে কত পঁচিশ আর কিউ আছে তাহলে এই সংখ্যাটা আমাদের দেখতে হবে পঁচিশ এবং কিউ এটাকে আমরা ভাগ করলাম ভাগ করলে হয়ে যাচ্ছে কত তিন আসটা চব্বিশ আর এদিকে এক আর কিউ থাকছে এক আর কিউ কিউয়ের জায়গায় আট দোকানে ষোলো দুই দিয়ে যদি যায় তাহলে কিউ এর জায়গায় হয়ে যাচ্ছে ছয় কারণ এখানে ছয় করলে এখানে ছয় যদি করি অর্থাৎ কিউ এর মান হয়ে যাচ্ছে এখানে ছয় এবার সংখ্যাটিকে কিউ এর জায়গায় ছয় বসিয়ে পি এর মান যদি আমরা বের করতে যাই তাহলে এভাবে আমরা বিভাজ্যতার যে সূত্র রয়েছে বিভাজ্যতার সূত্র অনুযায়ী যদি আমরা ভাগ করি এগারো দিয়ে সংখ্যাটিকে ভাগ করি তাহলে হয়ে যাবে আট হয়ে যাবে আট বেরোবে তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পি যেহেতু প্রথমে রয়েছে সেহেতু আট প্রথমে আসবে সিক্স কিউ এর মান ছয় পরে আসবে তাহলে সেক্ষেত্রে ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ভ্যান এইলের স্থানিক জ্যামিতিক বা জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্রও একটি আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্রও একই সেটা বলা হচ্ছে তো এক্ষেত্রে আমরা যেটা দুটোকে একই সঙ্গে রিলেটেড করা হচ্ছে সম্পর্কযুক্ত রয়েছে তো এক্ষেত্রে স্তর টু অর্থাৎ রিলেশনশিপ দুটোর মধ্যে রিলেশনশিপ রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি যেটা বলা হচ্ছে পি পি গ্রেটার দ্যান টু দুইয়ের থেকে মান যার বেশি হবে একটি মৌলিক সংখ্যা অর্থাৎ দুই নিলে হবে না তার থেকে বড়ো সংখ্যা নিতে হবে বড় মৌলিক সংখ্যা নিতে হবে তাহলে পি প্লাস ওয়ান তার সঙ্গে মৌলিক সেই মৌলিক সংখ্যাটার সঙ্গে যদি এক যোগ করা হয় এবং সেই মৌলিক সংখ্যাটা যদি সঙ্গে মাইনাস ওয়ান করা হয় তাহলে এর গসাগু কত হবে গসাগু হবে কি যদি আমরা ধরে নিই যদি পি প্লাস ওয়ান যদি তাহলে যদি মৌলিক সংখ্যা প্রথমে যেহেতু ছিল তার সঙ্গে মৌলিক সংখ্যার সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে সেটা কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যাবে এবং তার সঙ্গে মাইনাস ওয়ানও যদি করা হয় তাহলেও কিন্তু সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে বা জোর সংখ্যা হয়ে যাবে সেক্ষেত্রে দুটি যৌগিক সংখ্যার সব সবসময় দুই হবে আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে আমরা যদি পি মাইনাস পি প্লাস ওয়ান এই এটাকে যদি আমরা ধরে একটু পাঁচ পাঁচ একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা তার সঙ্গে যদি আমরা পি প্লাস ওয়ান করি তাহলে হয়ে যাচ্ছে এটা ছয় হয়ে যাচ্ছে এবং এর থেকে যদি পি মাইনাস ওয়ান হিসেবে যদি আমরা ধরে নিই পাঁচের থেকে পাঁচ মাইনাস এক সমান চার হয়ে যাবে তাহলে ছয় এবং চার এই দুটোর গসক হয়ে যাবে দুই এভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই রকমভাবে মিলবে প্রত্যেকটার ক্ষেত্রেই গসক এসে যাবে দুই যৌগিক সংখ্যাদের গশকও এসে যাবে দুই তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে লাস্ট এখানে জিজ্ঞাসাবেন দেওয়া আছে এখানে এই অপশানটিতে কী হবে তো আমরা প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এগারোকে স্কোয়ার করব এগারোকে স্কোয়ার করলে দাঁড়াচ্ছে কত একশো একুশ আরেদিকে নয়ের স্কোয়ার করলে নয় নং একাশি হয়ে যাচ্ছে এবার এই একশো একুশ থেকে একাশিকে যদি বিয়োগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে কত চল্লিশ হচ্ছে দেখুন যদি বিয়োগ করা হয় তাহলে চল্লিশ হয়ে যায় চল্লিশ এখানে দেওয়া আছে তাহলে যেটা বিয়োগ করা হবে বিয়োগ করে যেটা হবে সেটা নিচে এসে যাবে ঠিক একই রকমভাবে পনেরো স্কোয়ার করো পনেরো স্কোয়ার যদি করা হয় তাহলে হয়ে যাচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ হচ্ছে এবার সাথে সাথে ঊনপঞ্চাশ সাতেরো স্কোয়ার যদি আমরা করি সাতেরো স্কোয়ার করলে ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে ফর্টি নাইন ফর্টি নাইন এই দুশো পঞ্চান্ন থেকে ফর্টি নাইন যদি বিয়োগ করা হয় বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত একশো ছিয়াত্তর ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করা হবে পঁচিশ স্কোয়ার পঁচিশে স্কোয়ার করা হলে পঁচিশে স্কোয়ার করলে কত দাঁড়াচ্ছে ছশো পঁচিশ আর এদিকে একুশের স্কোয়ার যদি করা হয় একুশের স্কোয়ার যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ এবার এই দুটোকে মাইনাস করে দিলে কত দাঁড়াচ্ছে এই দুটোকে যদি মাইনাস করা হয় তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে একশো চুরাশি মাইনাস করলে একশো চুরাশি হাজার আছে তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি বি ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল সংখ্যাটিতে সাত এগারো এবং তেরো দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে পাঁচ ছয় এবং সাত পেল যখন সংখ্যাটি সাত গুণ এগারো গুণ তেরো দ্বারা ভাগ করা হলো সম্পূর্ণ ভাগশেচটি কত হবে আমরা যদি ক্যালকুলেশানটা এভাবে করি তাহলে এখানে হচ্ছে আপনার সাত এখানে এগারো এখানে তেরো এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এবার এই তেরোকে যদি এক দিয়ে গুণ করা হয় তেরো এক তেরো এবং যেটা হবে তেরো তেরোর সঙ্গে তেরো এক তেরো তেরো গুণ এক তেরো এক তেরো হল তার সঙ্গে এই সাত যোগ কর দিলাম সাত যোগ করলে হয়ে যাচ্ছে কুড়ি তাহলে এখানে হবে কুড়ি ঠিক একই রকমভাবে এই এখান থেকে কুড়িতে আসতে হবে এবং এখান থেকে এটা অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে এগারো গুণ কুড়ি এই এগারোর সঙ্গে কুড়ি এটা এই দুটো গুণ করতে দিতে হবে এগারোর সঙ্গে কুড়ি গুণ করলে হয়ে যাচ্ছে দুশো কুড়ি এবার দুশো কুড়ি এদিকে ছয় ছিল ডান দিকে ছয় আছে এই দুশো কুড়ির সঙ্গে ছয় যোগ করে দিতে হবে তাহলে হয়ে যাচ্ছে দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ তাহলে এখানে হবে দুশো ছাব্বিশ এবার উপরটা ঠিক একই রকমভাবে দুশো ছাব্বিশকে দুশো ছাব্বিশকে গুণ করতে হবে কত দিয়ে সাত দিয়ে সাত দিয়ে যদি গুণ করা হয় তাহলে হয়ে যাচ্ছে পনেরোশো বিরাশি পনেরোশো বিরাশিকে পাঁচ দিয়ে যোগ করতে হবে যেহেতু এই ডান দিকে পাঁচ আছে এভাবে পাঁচ দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে পনেরোশো সাতাশি তাহলে সঠিক উত্তর এখানে পনেরোশো সাতাশি হলো তো এবার এটাকে পনেরোশো সাতাশিকে যে সংখ্যাটা দেওয়া ছিল পনেরোশো সাতাশি আমরা মনে রাখি তারপরে আসছি এটাকে আমরা মুছে দিই পনেরোশো সাতাশি পনেরোশো সাতাশিকে আমরা যে সংখ্যাটা দেওয়া ছিল এত দাঁড়া এই হাজার এক দিয়ে ভাগ করে দেব হাজার এক দিয়ে ভাগ করে দিলে দাঁড়াচ্ছে একবার হাজার এক তাহলে থাকছে সেভেন এইট ফাইভ তাহলে সঠিক উত্তর কিট সিক্স সেভেন না এখানে সিক্স হচ্ছে তাহলে পাঁচশো ছিয়াশি পাঁচশো ছিয়াশি বেরিয়ে গেল তাহলে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর বলছে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে এত 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 এর মৌলিক উৎপাদকগুলি সংখ্যার সমষ্টি প্রত্যেকটার মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে এবং তাদের সংখ্যার সমষ্টি কটা সংখ্যা হবে সেটা বের করতে বলা হয়েছে এত লেন্ডি কোশ্চেন দেওয়া হয়েছে বড়ো বড়ো কোশ্চেন দেওয়া হয়েছে তাদের সময় সাপেক্ষ ব্যাপার তো প্রথম যে প্রশ্নটা প্রথম যে সংখ্যাটা দেওয়া হয়েছে পনেরোশো চল্লিশ এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ যদি করা হয় দুই দিয়ে দেওয়া হলো দুই দিয়ে দেওয়া হলে সাতশো সত্তর হচ্ছে এটাকে আবার দুই দিয়ে দেওয়া হল দুই দিয়ে দিলে তিনশো পঁচাশি হচ্ছে তিনশো পঁচাশি এটাকে যদি এবার ভাগ করা হয় পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে সাতাত্তর হচ্ছে এবার এটাকে যদি সাত দিয়ে করা হয় সাত দিয়ে করলে এগারো হচ্ছে এবার দেখুন প্রত্যেকটাই কিন্তু মৌলিক উৎপাদক হচ্ছে প্রত্যেকটাই মৌলিক দুই একটি মৌলিক এখানে দুই মৌলিক পাঁচ মৌলিক সাত মৌলিক এবং এগারো মৌলিক অর্থাৎ কটা হলো এক দুই তিন চার পাঁচ প্রথম সংখ্যাটিতে পাঁচটি মৌলিক উৎপাদক বেরিয়েছে পাঁচটি ঠিক একই রকমভাবে এটাও বের করতে হবে আমাদের আমরা এটাও বের করে নেব পাঁচটা আমরা এখানে লিখে রাখি আপাতত প্রথমটা পাঁচটা হলো তাহলে এখানে হয়ে যাচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে দশ সাতশো পঁচিশ হচ্ছে এটাকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে একুশ পঁয়তাল্লিশ এটাকে যদি আমরা আবার পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে চারশো তেতাল্লিশ হচ্ছে এবার এটাকে এগারো দিয়ে ভাগ করা যাবে এগারো দিয়ে করলে তেরো হচ্ছে তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যায় বেরিয়েছে দেখুন কিন্তু এখানে সবগুলোকে কাউন্ট করতে বলা হয়েছে উৎপাদক পৃথক নাও হতে পারে তো সেক্ষেত্রে সবগুলোই কাউন্ট করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে দ্বিতীয়টা ছটা হলো তৃতীয়টার ক্ষেত্রেও একই রকমভাবে বের করব আমরা তৃতীয় সংখ্যাটা কত আছে এক চারটে এক দেওয়া আছে ক্ষেত্রে আমরা এগারো দিয়ে করতে পারি এগারো দিয়ে করলে হয়ে যাবে এটা একশো এক ক্ষেত্রে কটা বেরোলো একশো এক একটি মৌলিক সংখ্যা এবং এগারো একটি মৌলিক সংখ্যা অর্থাৎ দুটো বেরোলো তাহলে হয়ে যাচ্ছে আপনার পাঁচ হচ্ছে ছয় এগারো বারো তেরো তেরোটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান বের করতে হবে তো আমরা পাঁচশো বাহান্নকে যদি আমরা বিশ্লেষণ করি পাঁচশো বাহান্ন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি দুই দিয়ে দিলাম দুই দিয়ে দিলে হচ্ছে দুশো ছিয়াত্তর এটাকে যদি আবার দুই দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে একশো আটত্রিশ এটাকে যদি আবার দুই দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে এটাকে যদি এবার তিন দিয়ে দেওয়া হয় তিন দিলে হচ্ছে এবার যে যে উৎপাদকগুলো বেরোলো সেগুলো গুণ ফল গুণ করলে অবশ্যই এই পাঁচশো বাহান্ন বেরোবে এবার বলেছে সমষ্টিগুলির সম্ভাব্য ক্ষুদ্রতম মান বের করতে বলেছে এবার আমরা একটা সংখ্যা যদি তেইশ ধরি বাদ বাকি যে সং উৎপাদকগুলো রয়েছে সেগুলো গুণ করলে অর্থাৎ এই সংখ্যাগুলো গুণ করলে বাকি অন্য সংখ্যাটা বেরোবে অর্থাৎ দুই দেখুন চার চার দেখুন আট তিন আসটা চব্বিশ চব্বিশ এটা হবে এই দুটোর সংখ্যা যদি আমরা দেখি এই দুটোর গুণ করলে নিশ্চয়ই পাঁচশো বাহান্নই বেরোবে তো এই দুটোকে আমরা যদি সমষ্টি বলেছি এখানে যোগ করা হয় সমষ্টি যোগ করা হয় তাহলে হচ্ছে সাতচল্লিশ তো এক্ষেত্রে সাতচল্লিশ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি হয়ে যাচ্ছে সাতচল্লিশ এবার আমরা যদি দেখি যে অন্য সংখ্যা দিয়ে যদি করা হয় তেইশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি দেখা গেলো অন্য সংখ্যা দিয়ে আমরা দুটো সংখ্যা বের করতে চাই তাহলে কী হবে তেইশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে সিক্সটি নাইন এবার তার বাকি পড়ে থাকছে দুই দুগুণে চার চার দুগুণে আট বাকি পড়ে থাকছে সিক্সটি নাইন যোগ আট তাহলে এটাকে যোগ করলে দুটো সংখ্যা যোগ চমষ্টি বলেছে তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে সাতাত্তর সেক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ থেকে সাতাত্তর সংখ্যাটা বড়ো সেক্ষেত্রে এভাবে যদি আমরা করি সব থেকে নিম্নতম এই সংখ্যাটাই বেরোবে অন্য অন্য যেভাবেই করতে যাই না কেন সংখ্যাগুলো কিন্তু এই সাতচল্লিশ থেকে বেশি হবে তাহলে সঠিক উত্তর ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সাতচল্লিশই সঠিক উত্তর এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এক এক দুই ছয় বিয়াল্লিশ তার পরের সংখ্যাটা কী হবে তো প্রথম সংখ্যাটাই আমরা একের স্কোয়ার করবো একের স্কোয়ার করলে এক দাঁড়াচ্ছে এবং আর পরের সংখ্যাটা একের স্কোয়ার করলে এক দাঁড়াচ্ছে এক এক যদি যোগ করা হয় তাহলে এখানে দুই হয়ে যাচ্ছে এবার দুই এবার পাশেরটা এই দুইয়ের স্কোয়ার দুই এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে কত চার এবার চার আগের যে সংখ্যাগুলো বেরিয়েছে অর্থাৎ মোট সমস্ত যোগ করলাম আমরা দুই বেরিয়েছিল তাহলে এখানে চার চার বেরিয়েছিল এই চার বেরিয়েছিল চারের সঙ্গে আমরা দুই যোগ করলে তাহলে হচ্ছে হচ্ছে ছয় এবার নেক্সট পরের ঘরের সংখ্যা যাব আমরা ছয়ের স্কোয়ার করবো ছয়ের স্কোয়ার করলে কত হচ্ছে ছত্রিশ এবার আগের সংখ্যা কত ছিল আগে ছিল ছয় ছত্রিশের সঙ্গে ছয় যদি যোগ করা হয় তাহলে হচ্ছে হচ্ছে বিয়াল্লিশ এবার এই বিয়াল্লিশের স্কোয়ার করবো এই এখানে যে বিয়াল্লিশ দেওয়া আছে বিয়াল্লিশের স্কোয়ার করলে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে সতেরোশো চৌষট্টিকে আগের যে টোটাল বিয়াল্লিশ ছিল বিয়াল্লিশটা যোগ করে দিলাম সতেরোশো চৌষট্টিকে বিয়াল্লিশ দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ একদম সঠিক উত্তর এই অপশানটি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ তো সাবিটাই সাবিটাইজিংটা কী সেটা আমাদের আগে জানতে হবে স্যাভিটাইজিং হচ্ছে চোখে দেখে বলে দেওয়া যে তার উত্তর কি অর্থাৎ সেটাকে গণনা না করে চোখে দেখে চোখের সাহায্যে বলে দেওয়া যেমন কোনো শিক্ষার্থীকে যদি তিনটে পেন দেখানো হলো তিনটে পেন দেখানো হলে সঙ্গে সঙ্গে সে বলে দেবে তিন সে কিন্তু কখনোই গুনবে না এক দুই তিন এভাবে গুন গণনা করতে যাবে না তাহলে এক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে শিক্ষার্থী একটি ঝোঁক ঝোঁক শূন্য ছক্কা চালনা করে অর্থাৎ লুডোর ছক্কা যেমন চালনা করে সেক্ষেত্রে যখনই লুডোর ছক্কা দেওয়া হবে তখনই যখনই সে চার পড়বে সেক্ষেত্রে সে কিন্তু চোখে দেখে সঙ্গে সঙ্গে বলে দেবে যে চার পড়েছে তা সে কিন্তু গণনা করেনি এক দুই তিন চার এভাবে আমরা কিন্তু গুনি না বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি চার তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি সি ইজ দ্য রাইট অ্যান্সার একটি তার এক মিটারের গুণিতকে বিক্রি করতে হবে অর্থাৎ পরের এক মিটার যদি কেউ নিতে চায় তাকে এক মিটার দিলাম দু মিটার যদি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যদি নিতে চায় তাহলে তাকে কিন্তু দু মিটার নিতে হবে অর্থাৎ রাউন্ড ফিগারে তাকে নিতে হবে একজন ব্যক্তির পঁচাশি সেমি দৈর্ঘ্যের কিছু কাপড় প্রয়োজন এখন যখন ক্ষতির সর্বনিম্ন তার ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে সব থেকে নিচে ক্ষতি করে তাকে বিক্রি করতে হবে তো এটাকে সর্বনিম্ন যেহেতু বলেছে সর্বনিম্ন খুব বের করতে গেলে আমাদের এখানে লসাগু করতে হবে তো লসাগু হচ্ছে দুটো সংখ্যা এখানে এক মিটার এক মিটার মানে আমাদেরকে সেটাকে যেহেতু ছোট সংখ্যা সেমিতে আছে সেহেতু এক মিটারকে সেমিতে কনভার্ট করতে হবে তো এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে একশো আর এখানে হচ্ছে পঁচাশি সেন্টিমিটার এই দুটোকে লসও করব তো লসু করলে পাঁচ দিয়ে যদি আমরা দিই তাহলে পাঁচ কুড়িশো আর এদিকে হয়ে যাচ্ছে সতেরো পঁয়ত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে এবার এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে গুণ করে দিলে হয়ে যাচ্ছে সতেরোশো সতেরোশো সেন্টিমিটার সতেরোশো সেমি এবার এটাকে সতেরোশো সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি সর্বনিম্ন মিটার আছে এখানে যে অপশানগুলো রয়েছে সব মিটার আছে এটাকে একশো দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে সতেরো মিটার তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ সতেরো মিটার এজ এ রাইট এন্সার নেক্সট প্রশ্ন যে চলে যাবো নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় মন মনুষ্যকে দেখা মুখস্থ করা অনুমান করা স্থানান্তর করা তো মুখস্ত করা কখনো গাণিতিক প্রক্রিয়া হতে পারে না মুখস্থ বিদ্যা কখনোই হতে পারে না গাণিতিক প্রক্রিয়া তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর আঠারো শতকে দিনের সংখ্যা কত আঠারো শতক মানে আমরা সেটা আগে জানতে হবে আমাদের আঠারো শতক মানে সতেরোশো সাল থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত এই শতককে বোঝাচ্ছে এই একশো বছর তো একশো বছর মানে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টিকে এই একশো বছর দিয়ে গুণ করলে হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি তাহলে এটাকে তিনশো পঁয়ষট্টি তার পাশে দুটো শূন্য হয়ে যাচ্ছে এবার এবার আছে এটা এই দিন সংখ্যা নর্মালি দিন সংখ্যা হয়ে যাচ্ছে এই দিন সংখ্যাটা এবার তার সঙ্গে আমাদের হিসেব করতে লিপি আর কতগুলো আছে তো আমরা একশোটা বছর একশোটা বছরকে আমরা চার দিয়ে ভাগ করে লিপিয়ার বেরোবে তো চার দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা পঁচিশটি লিপিয়ার পাচ্ছি পঁচিশটি লিপিয়ার আমরা যোগ করে দিলাম তার সঙ্গে তবে আমাদের পঁচিশটি লিপিয়ার যদি যোগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে থ্রি ফাইভ সিক্স টু ফাইভ এই সংখ্যাটা দাঁড়াচ্ছে কিন্তু এখানে কিন্তু আছে যেহেতু এই আঠেরো সাল আঠারোশো সালটা আঠেরো সালটা লিপিয়ার কিনা সেটা আমাদের চারশো দিয়ে ভাগ করতে হবে আর চারশো দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কিন্তু মিলছে না অর্থাৎ এটা লিপিয়ার নয় তাহলে একটা লিপিয়ারকে আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে অর্থাৎ ওয়ানকে মাইনাস করতে হবে তাহলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সিক্স টু ফোর অর্থাৎ সঠিক উত্তর হয়েছে সরি পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ নয় থ্রি সিক্স ফাইভ টু ফোর এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর থ্রি সিক্স ফাইভ টু ফোর হচ্ছে বি অপশানটা সঠিক উত্তর বি অপশানটায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্ষেত্রে এক সেন্টিমিটারের তিনের দশ অংশ নির্দেশ দশ ভাগের তিন ভাগ তাহলে আমরা এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলোই ম্যাক্সিমামগুলো মিলিমিটার আছে একটা ডেস্টিমিটার আছে তাহলে আমরা মিলিমিটারে আগে কনভার্ট করবো এক সেন্টিমিটারকে তো এক সেন্টিমিটার সমান আমরা জানি দশ মিলিমিটার তো দশ মিলিমিটার এর তিনের দশ অংশ তাহলে এর যেহেতু আছে তিনের দশের সঙ্গে দশ এর যেহেতু আছে দশ গুণ করে দিতে হবে তাহলে এই দশ দশ কেটে যাবে তিন তিন মিলিমিটার পরে থাকবে সমান তিন মিলিমিটার তাহলে তিন মিলিমিটার হয়ে যাচ্ছে এখানে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তিন মিলিমিটার দুটো তালিকা এখানে ম্যাচ করতে হবে প্রথমে রয়েছে গ্যালিলিও গ্যালিলিও হচ্ছে এখানে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে তিনি কথা বলেছিলেন তো প্রথম অপশানটা হয়ে যাচ্ছে দু নম্বর অপশান তো দু নম্বর অপশানটা রয়েছে এ এবং সি নাম্বার অপশানে অর্থাৎ বাকি বি এবং ডি এই দুটো অপশান কেটে গেল এবং তারপরে যেটা আছে বেকন বেকন তিনি বলেছিলেন প্রবেশদ্বার আর চাবিঘাটি অর্থাৎ এক নম্বরের কথা বলেছিলেন তো দুটোতেই এক নাম্বার আছে না হ্যাঁ দুটোতেই এক নাম্বার আছে প্রথম এ এবং সি নাম্বারেও এক নম্বর করে আছে এরপর যেটা আছে অ্যারিস্টোটল অ্যারোস্টোটল তিনি হচ্ছে গণিতের পরিমাণের বিজ্ঞান এ কথাটা বলেছিলেন অর্থাৎ চার নাম্বার অপশানটিতে তো চার নাম্বার অপশান এটা রয়েছে সিতে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ আর লাস্টেটা লক লক তিনি হচ্ছে তিন নাম্বারটা মিলে যাচ্ছে তো সঠিক উত্তর এ হয়ে যাচ্ছে সঠিক পি ওয়ান পি টু পি থ্রি এভাবে পি এন পর্যন্ত দেওয়া আছে এন একটি স্বাভাবিক সংখ্যা যারা কেউই যৌগিক সংখ্যা অথবা দুই নয় কেউই যৌগিক সংখ্যা না যৌগিক যদি না হয় তাহলে সঙ্গেগুলো সবই মৌলিক সংখ্যা হবে আর মৌলিক সংখ্যা প্রদত্ত পি ওয়ান পি টু পি থ্রি পি এন এর সঙ্গে প্লাস ওয়ান যোগ করে দেওয়া আছে এবং এখানে আবার একটি বলছে যে এটি একটি মৌলিক সংখ্যা যদি আমরা যে কোনো মৌলিক সংখ্যার সঙ্গে এক যোগ করি তাহলে কিন্তু সেটা মৌলিক সংখ্যার থাকে না সেটা কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যায় তাহলে এই তথ্যটা কিন্তু সঠিক নয় এক্ষেত্রে অপশানগুলো কিন্তু ঠিকঠাকভাবে নেওয়া যাচ্ছে না যেটা করে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে পর্ষদ কোন অ্যান্সারটা নেয় সেদিকে আমাদের নজর থাকবে প্রশ্নের গঠনগত বা মনে হচ্ছে ভুল আছে যদি প্রশ্নের ভুল থাকে তাহলে কিন্তু সবাই মার্কস পেয়ে যাবে এক্ষেত্রে আর যদি পর্ষদ যে কোনো একটা অ্যান্সার নেয় সেক্ষেত্রে সেটা ভবিষ্যতে বলবে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয় এই ধর্মকে বলা হয় ক্লোজার প্রপার্টি অর্থাৎ দি হয়ে যাবে সঠিক উত্তর বদ্ধতার ধর্ম তো এটার বদ্ধতার ধর্ম দি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তৃতীয় শ্রেণীতে এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ যেটা ধারণা ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন এক চতুর্থাংশ প্রতিনিধিত্বকারী ছবি দেখানো মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে এক চতুর্থাংশের বিভক্তিকরণ নাকি ব্ল্যাকবোর্ডে এক চতুর্থাংশের প্রতীক দেখানো তো মূর্ত বিষয়গুলোকে সবার প্রথমে দেখাতে হবে যে বিষয়গুলো বাস্তব চরিত্র বাস্তব বৈশিষ্ট্য রয়েছে বাস্তব জিনিস দেখিয়ে মূর্ত করে তুলতে হবে তাদেরকে এক চতুর্থাংশ দেখাতে হবে তাহলে প্রথম অপশানটি কিন্তু দু নম্বর অপশানটি প্রথমে নিতে হবে আমাদেরকে এরপরে যে দুটো অপশান রয়েছে এরপরে যে দুটো অপশান রয়েছে এক চতুর্থাংশ প্রতিনিধিত্বকারী ছবি দেখাতে হবে তাদেরকে তাহলে দু নম্বর অপশানটি এক নম্বরে চলে আসছে এবং ব্ল্যাকবোর্ডের লাস্টের অপশানটি তিন নম্বরে যাচ্ছে তাহলে এই হিসেবে মেলানো যাচ্ছে দেখুন এক দু নম্বরে প্রথমে দু নম্বর আছে প্রথমে দু নম্বর আছে বি এবং ডি এবং তারপরে এক নম্বর আছে বি অপশান রেতে এবং লাস্টে অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এটাই আমাদের লাস্ট কোশ্চেন তো লাস্ট প্রশ্নে করার আগে আমরা বলে রাখবো যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন তো যেটা বলা হচ্ছে যে একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার সেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা সেমি এককে দেওয়া আছে এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব হবে তো পরিসীমা বারো সেন্টিমিটার পরিসীমা বারো সেন্টিমিটার আমরা ত্রিভুজের অতিভুজ যেটা হবে সেই অতিভুজটা বাকি দুটো ত্রিভুজের সমষ্টি যেটা থাকবে সেটা আমাদের বেশি হতেই হবে তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে অপশান প্রথমে অতিভুজকে নেওয়া হলো পাঁচ তারপরে আমরা যদি দেখি আরেকটা না হলো চার আরেকটা না হলো তিন তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজটা সাত পাঁচ বারো বারো এক্ষেত্রে এই ত্রিভুজটা এই তিন আর চার সাত বড় বেশি হচ্ছে অতিভুজের থেকে তাহলে এই ত্রিভুজটা আমরা একটা কাউন্ট করতে পারি এক একটা এরপরে আমরা যদি দেখি এক যদি এক এক করে যদি কম হয় চার যদি আমরা রাখি আবার এটা চার যদি আমরা সমবাহ করে দিই তাহলে সমবাহ দিয়েও একটা কিন্তু ত্রিভুজ আঁকা যাবে তাহলে এটাও একটা নিতে পারি আমরা এরপরে যদি আমরা আরেকটু একটু হয় যদি তিন এটা করি এটা যদি তারপরে যদি এটা ওকে তিন করি এবং এটাকে ছয় করি তাহলে ছয় আর বাকিটা বাকি তিন এটা অতিভুজ হয়ে যাচ্ছে ছয় বাকি দুটো ছয় হচ্ছে তাহলে সমান হলে হবে না অতিভুজ আর বাকি দুটো ত্রিভুজের দৈর্ঘ্য সমান হলে হবে না তাহলে এই ত্রিভুজটা কিন্তু গঠন করা যাবে না তো এরপর যদি আমরা আরেকটা নিই পাঁচ পাঁচ আবার একটা দুই নিলাম তাহলে এক্ষেত্রে এই দুটো সাত হচ্ছে এটা পাঁচ হচ্ছে এই ত্রিভুজটা কিন্তু গঠন করা যাবে তাহলে এটা আর একটা হলো এবার যদি আমরা দেখি যে তিন ছয় এটা তিন ছয় না এটা যদি আমরা এক করি এক ছয় আর একটা পাঁচ সেক্ষেত্রে ছয় হয়ে যাচ্ছে ছয় অতিভুজ পাঁচ আর এক ছয় হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে এক্ষেত্রেও আরেকটা ত্রিভুজ গঠন করা যাবে না আর সেক্ষেত্রে পাঁচ পাঁচ দুই এটা আমরা নিয়ে নিয়েছি অলরেডি তাহলে এটাও কিন্তু গঠন করা যাচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর অপশান আর কিছু করা যাচ্ছে না তাহলে তিনটি ত্রিভুজ কিন্তু আমরা তৈরি করতে পারছি তাহলে এখানে লাস্ট যে অপশানটা রয়েছে তিন নম্বর তিন হয়ে যাচ্ছে সঠিক উত্তর ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে এই সমস্ত কোয়েশনের অ্যান্সার শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে শেয়ার করে দিন সকলকে জানার সুযোগ করে দিন সকলকে ধন্যবাদ